ক্ষমতা সেটা প্রয়োগ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রুলসটা ফ্রেম করা হয়েছে। সেই রুলসে কীভাবে রিপ্রেজেন্ট করা হবে সেটার সঙ্গে বর্ণনা আছে এবং একটা অ্যাপেন্ডিক্স দেওয়া আছে যেখানে ধারাবাহিকভাবে কী কী থাকতে হবে সেটা বলা আছে। সেই রুলসের ব্যত্যয়ের কারণে আমরা যে পিটিশনটা খারিজ হবে, আদালত আমাদের বক্তব্য শুনে পিটিশনটা কিন্তু সামারিলি খারিজ করে দিয়েছে, অর্থাৎ সরাসরি এটা খারিজ হয়ে গেছে। তবে আদালত কয়েকটি নির্দেশনা অবজারভেশন দিয়েছে, নট নির্দেশনা, ওনাদের পর্যবেক্ষণ যেটা করছেন সেটা আদালত বলছেন যে আইন যেটা আছে আমাদের দেশে সেই আইন অনুযায়ী বা সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সভা সমিতি করার অধিকার আছে শান্তিপূর্ণভাবে, এবং তারা শান্তিপূর্ণভাবে সেটা করতে পারবে, তাদের শান্তিপূর্ণ সভা সমিতি করার তাদের অধিকার আছে। তবে আদালত যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অবজারভেশনটা দিয়েছেন সেটা হচ্ছে যদি কোনো সভা সমাবেশ থেকে কোনো ধরনের সহিংসতা বা অরাজকতা বা উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে পুলিশ আমাদের দেওয়ানি ফৌজদারি কার্যবিধির 127 থেকে যে বিধানগুলো রয়েছে সেখানে এবং পিআরবি যেটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল সেইটার 153 থেকে 156 পর্যন্ত যে বিধানগুলো আছে সেই বিধানগুলো, অর্থাৎ এখানে যেগুলো আছে যে তারা লেথাল আর্মস তারা ফায়ার আর্মস এগুলো ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয় সেগুলো তারা করতে পারবে। তো বলছে এটা করার সময় তারা যেন সতর্কতা মেনে তারা যেন এটা আইন অনুযায়ী এটা করতে পারবে, আইন যেন মেনটেন করে এটা। আমি যেটা বলছি যে এই পিটিশনার দুজন তাদের আজকেও একটা অ্যাফিডেভিট দিয়েছেন, কিন্তু তাদের অ্যাফিডেভিটগুলো আমি বললাম যে তাদের একটা চোখ হয়তো তাদের দেখছেন, একটা চোখ হয়তো কোনো কারণে দেখতে পারেন নাই। কারণ আমাদের গত পরশুদিন আমরা বলছি খুলনাতে একজন পুলিশ সদস্যকে, একজন নিরীহ পুলিশ সদস্যকে তাকে কিন্তু পিটিয়ে মেরে রাখা হয়েছে, সেটা সম্বন্ধে তাদের কোনো বক্তব্য ছিল না, তাদের কোনো বক্তব্য ছিল না। একজন পুলিশকে যাত্রাবাড়িতে ঝুলিয়ে মারা হয়েছে সেটা সম্বন্ধে বক্তব্য ছিল না, আরেকজন নাগরিককে উত্তরাতে ঝুলিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা সম্বন্ধে তাদের কোনো বক্তব্য নাই। আমি বললাম আমরা তখন বলছিলাম যে যদি যখন কথা বলতে হবে তখন সকলের জন্য বলতে হবে তাহলে ইয়ে হবে। এবং আমরা দুটো দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম ওনারা, আমি পরে শুনলাম একজন নাকি বলছেন এটা নাকি শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমটা অর্থ কি যে যারা আমাদের বন্ধু তাদের সব কিছু আমরা দেখতে পারি, তো যেগুলো আমরা তো দেখলাম ওনাদের রাজনৈতিক বিবৃতি রাজনৈতিক বক্তব্য সেটাকে আমরা আদালত দিব না, ওনাদের উদ্দেশ্যটা আমাদের জানাতে হবে না। আমরা আদালতকে জানিয়েছি যে ওনাদের উদ্দেশ্যটা হচ্ছে একদফার আন্দোলন, একজন বলছেন, আরেকজন বলছেন তুমি কবে বাংলা তুমি কবে যাবা। এই যে কথাগুলো এগুলো তো এই যে ওনাদের যে এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ পলিটিক্যাল মোটিভেশন ওনারা আসছেন সেটা দেখালাম, ওনারা কোনো বনাফাইডিভাবে আসেন নাই, ওনাদের এটা হচ্ছে টু অ্যাচিভ দেয়ার পলিটিক্যাল যেটা গেইন এটা করার জন্য তারা আসছেন, এটা সেটা আমরা করতে বলছি। আদালত বলছেন যে এখন তো আর আপনারা এটা নাই, এখন তো একদফা আন্দোলন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডিফেন্ড করে এটাকে, এটা তো কানিং ডিভাইস বলছেন আদালত যে এটা মনে চালাকি করতেছেন আপনারা একটা একদফা বানাতে যাচ্ছেন সেটাকে আদালত বলে ওনাদেরকে কি করছেন। আমি আজকে আরেকটা কথা বলছি, আজকে যে ইংল্যান্ডে আমি শেষে আপনারা হয়তো খেয়াল করেছেন ইংল্যান্ডে কিন্তু গতকালকে বিভিন্ন জায়গায় আগুন ধরানো হয়েছে, মারামারি হচ্ছে, পুলিশ এখানে কিন্তু ওইখানে কিন্তু পুলিশ শক্তি প্রয়োগ করছে এবং ওনাদের যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উনি পুলিশের সাথে কথা বলছে বলে বলতে তোমরা তোমাদের কাজ করো আইন অনুযায়ী কাজ করো সেটা আমি কোর্টকে বলছি, অর্থাৎ সব দেশেই না না ওইটা তো পুরো পিটিশন আছে রিজেক্টেড, পুরো পিটিশন রিজেক্টেড, সামালি রিজেক্টেড, ওটা তো আর কিছু নাই। অবজারভেশনে পুলিশের প্রতি কি বলা হয়েছে? পুলিশের প্রতি বলা হয়েছে আইন অনুযায়ী করতে হবে, বলছে ওরা গুলি করতে পারে, পুলিশকে বলছে তারা যদি কেউ ইয়ে করে সহিংসতা করে অরাজকতা করে তাদেরকে গুলি করতে পারবে, তাদেরকে আইন অনুযায়ী গুলি না, তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আছে আইনে সেই ব্যবস্থা নিতে পারবে তারা। পুলিশের ফৌজদারি কার্যবিধিতে আছে এবং পিআরবিতে আছে, সেখানে হচ্ছে যদি কোনো উচ্ছৃঙ্খলামূলক কার্যকলাপ হয়, কারো মানুষের থ্রেট টু লাইফ হয়, থ্রেট টু প্রপার্টি হয়, সেই ক্ষেত্রে পুলিশ অস্ত্র অগ্নাস্ত্র তারা ইউজ করতে পারবে, অগ্নাস্ত্র তারা ব্যবহার করতে পারবে। হ্যাঁ বলেন।